কি দেখো মা ছুটে গেল, টানে টানে দেখো মাছ উঠছে, শুধু কই মাছ এখানে। দেব আবার বসি ফেলে দিল, ওই দেখো আবার একটা মাছ উঠে আসলো দেবের বড়শিতে, ছোট ছোট কই মাছ। দেখো অনেক মাছ উঠে এসেছে, সব মাছ ভর্তি হয়ে গেছে। দেবার এখানে মাছ ধরবে না, হয়ে গেছে। তুমি ধরছি এখানে মাছ? না আমি মাছ ধরে ভিডিও করছি, আমি ধরিনি। তো দেখো এই মাঠের জল, সমস্ত জল শুকিয়ে এখানে চলে এসছে, আর মাছও এখানে এসে সব কিলিবিলি করছে, পুরো জোশ মাছ ধরে সেই মজা। তো দেখো দেব আবার একটা মাছ ধরে ফেললো। দেব আমাদের পাড়ার একটা প্রফেশনাল জেলে, দেবের জন্য একটা মৎস্য প্রাইজ রাখা হবে। এর রক্তে ভরা মাছ আছে, ওরা দেবের রক্তেই মাছ। দেব মাছ লগ্নে জন্মগ্রহণ করেছিল। ওই দেখ বাহ, একটা বড় সাইজের কই উঠে আসলো। দেব কইটা একটু দেখাও ভাই, তো দেখতেই পাচ্ছ ছোট জাতের মধ্যে বড় সাইজের কই উঠে এসছে। তো দেখো ওই ভাই আর একটা মাছ তুলে দিল, ভাই মাছটা একটু দেখাও দেখি। তো দেখো ওই ভাই আর একটা মাছ তুলে দিয়েছে, একটা মাছ তুলে নিয়ে এসছে। দেখো ভাই মাছটা, দেবের বড়শিটা ডুবে নিয়ে গেছে। তো দেখতে পাচ্ছ অল্প জলের মধ্যে সবাই কি সুন্দর মাছ তুলছে। একটু মাছটা দেখাও। আচ্ছা দেব ঘাস ফড়িং দিয়ে মাছ ধরছে, দেখে নাও। এই যে ঘাস ফড়িং দিয়ে দেব মাছ, দেখো দেব আরেকটা মাছ তুলে নিয়ে আসলো। তো দেব আজকে প্রচুর মাছ পাচ্ছে, দেব প্রত্যেক দিনই অনেক মাছ পায়। তো দেব আবার ছিপ ফেলে দিল জলে, সাপ লাভে গেছে।